আরো তোমাকে চেষ্টা দিতে পারবো, কিছু দিয়ে দেবে, দাও ফিরে এসে ওই জায়গায় এসে দাঁড়াবা, তাতে গাড়িটা গেলে বা করতে পারবে, সকলগুলো গাড়ি গেলে কোনো মালামাল গেলে ওই দেশ তাহলে ধরতে পারবে কি যাচ্ছে কি হচ্ছে। এখন কিছু আলোচনা অবস্থা ভালো, আমরা আশা করব আপনাদের থেকে আপনারা আমাকে সহযোগিতা করেন, সহযোগিতা করলে আমি আপনাদের সুন্দর একটা পরিবেশ দিতে পারবো আশা করি। আর আমরা আপনাদের কাছে বলি যে আমাদের কাজকর্মে আমরা হয়তোবা আপনাদের মতনই আমরা মানুষ, আমরা বাইরে থেকে আসি নেই, আপনাদের আত্মসজন হব। আমাদের যদি কোনো কর্মকর্তা কোনো যদি ওই সময় যদি কোনো অন্যায় করে থাকে আমাকে বলবেন, আমি তার উপযুক্ত বিচার করব, আমি তার উপযুক্ত বিচার করব। আমার কথা হচ্ছিল যে আমি তো আপনাদের ট্যাক্স আপনাদের বসে আমাদের গভর্নমেন্ট বের করছি, আমার কাজ হচ্ছিল আপনাদের সেবা দিয়ে, আমাদের কাজ হচ্ছিল আপনাদের সেবা দিয়ে, সেবার জন্যই তো আমি এখানে আছি। তাহলে আমার চাকরির নেচারটাই এইরকম, 24 ঘন্টা মানুষকে সেবা দিতে হবে, যার চাইলেই কিন্তু আমি এই এই বিষয়ে আসছি। আমি শুধু আপনাদের কাছে এই অনুরোধ রাখবো যে আপনারা যারা বাড়িতে ঈদের ছুটিতে যাবেন আমাদের লোকজনের সর্বদা থাকবে, আপনারা আমাদের কিছু লোক দেবেন, আর যে লোকগুলো আমাদের পুলিশের সাথে তারাও কাজ করবে, আমাদের সবাই কাজ করবে, এবং প্রত্যেকটা বাসা বাড়িতে আপনারা এই যে আমাদের লিফলেট দিয়েছি, আপনার এই লিফলেট এবং এইগুলো যদি দিয়ে দেন, আমার মনে হয় সবাই মানে সবার সাথে যদি একটা পারস্পরিক যদি ই রাখে যে ভাই তুমি আমার বাড়িটা দেখো, তাহলে আমার মনে হয় না বড় ধরনের কোনো ক্ষতি হবে আমাদের। এই কথা বলে এবং এই ঈদুল আজহা সবার জীবনে আনন্দ হয়ে নিয়ে এসো, আমিও ছুটিতে যাবো, ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন, এই বলে আমি আমার খুবই বক্তব্য করে সভাপতি বক্তব্য করে কোনো কথা থাকে না, আমাদের দুটা অত্যন্ত মূল্যবান দুটা কথা বকে রয়েছে, সেটা হচ্ছে এইবার ঈদুল আজহা উপলক্ষে সিটি কর্পোরেশন যে ঠাকুরা দিয়েছে যে এলাকা ভিত্তিক মাঠে তাদের কোম্পানি করছে, আমাদের এলাকায় তো মাঠ নাই, ওই হিসাবে গত শুক্রবার আমাদের এলাকার সম্মানিত কাউন্সিলর মুস্তফা জামান কবি আমাকে বলে করবায় আমি একটা ঠাকুরা দিলাম, আমাদের একটা মসজিদে এটা অ্যালান করে দিয়ে আমি অ্যালান করে দিচ্ছি, আমাদের কাকরাইল মোড় থেকে বকুড়া গোলমোড় পর্যন্ত আমাদের রোড চালবার রোড এটা দিয়েছি, এটা আমাদের সবার উদ্দেশ্যে এবং আমার বর্ধন থানার কমিশনের উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই, আপনারা কিন্তু আমি এই ব্যাপারে সচেতনা নিরুৎসাহ করবো না, আমার কথা হচ্ছে আমাদের এই ঈদুল আজহা উপলক্ষে আমরা সারা জীবন যেটা যেভাবে কোরবানি দিয়ে আসছি যেভাবে সেটার ব্যাপারে আমাদের বক্তব্য একটাই কমিটির, আমাদের পুরোনো বর্ণ বিজনক জনকল্যাণ সমিতির তরফ থেকে এই ব্যাপারে আমরা বলবো না, আপনারা করেন আমরা না করবো না করেন না, আপনারা রাস্তায় আপনাদের যেহেতু মেন রাস্তা আছে অনেকেরই সুযোগ আছে, মেন রাস্তায় বসবাস যারা করেন আপনারা আল্লাহর হস্তে মেন রাস্তায় চলে যাবেন, আর যারা গলির ভিতরে আছে আমরা সাধারণত ঢাকা শহরে যারা কোরবানি দিই আমার জানার মধ্যে একজনে একটা গরু কোরবানি খুব কম ফি দেয়, 7 জন 5 জন 4 জন 3 জন করে মিলেমিশে দেয়, তো সেই কোরবানি আমাদের মেন রাস্তায় আমাদের ভিতরে যারা আছেন তারা মেন রাস্তা থেকে গরু কোরবানি করে গুপ্ত ডিস্ট্রিবিউশন করা ভিতরে আনা অনেক কঠিন সাধ্য কাজ, ঠিক আছে, তাই এ ব্যাপারে আমাদের বক্তব্য একটাই যে ঈদের ঈদুল আজহার দিন যে আমরা যেদিন আমরা কোরবানি দিব সেদিন আমার পল্টন থানার আমার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমার প্রিয় ভাই অত্যন্ত আদরের ভাই অতি সাহেবকে বলবো যে আমার এলাকায় পল্টন লাইন এবং বিজয়নগরে আমার এলাকার ভিতরে যারা যদি যথারীত আগে আগে যেভাবে কোরবানি দিতেন সেইভাবে যারা দেয় তাদের ব্যাপারে যেন কোনো ধরনের থানা থেকে যাতে কোনো ধরনের হয়রানি না সেই জিনিসটা খেয়াল রাখবে। এখানে একটা কারণ আছে আমাদের আমাদের অলরেডি 9 জন লোক কাজ করে পরিষ্কারের জন্য, আমরা আরো 10 জন লোক তার সাথে অ্যাড করতেছি এইবার, সুতরাং 19 জন লোক যদি কাজ করে 3টা ভ্যান কাজ করে তাহলে এটা বলা থাকার কথা না, সুতরাং আমরা আমাদের দায়িত্বটা পরিষ্কার রাখবো। আমি আপনাদেরকে সবার সামনে আশ্বস্ত করতে চাই বিগত 14 বছর ধরে আমাদের বিজয়নগর প্রণাবর্ধন লাইন জনকল্যাণ সমিতি কার্যক্রম পরিচালনা করে আসছে, আপনারা প্রত্যেকই এলাকার অধিবাসী আপনারা দেখছেন বিগত দিনে আমরা কীভাবে ঈদুল আজহার দিনে সকাল থেকে নিয়ে রাত্র 7টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে
সমিতির তরফ থেকে আমরা এক্সট্রা লোক নিয়ে কিভাবে আপনাদেরকে সেবা করি সেটা তো আপনারা জানেন। অতএব আমরা সিটি কর্পোরেশনের উপর নির্ভর না, আমরা আমাদের এলাকায় যারা যারা গরু কোরবানি দিবে আপনারা আপনাদের আপনার যেভাবে করেন সেভাবে পরিষ্কার করে নির্দিষ্ট একটা জায়গা রাখবেন, সেই জায়গা থেকে আমাদের আমাদের সমিতির কালেকশন যারা করে ওই ভ্যান গাড়ি দিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? কিন্তু আপনাদের বাড়ি রাঙি নাই, পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু যার যার দায়িত্বে মুক্ত, বিশেষ করে রক্ত পুরো বাড়ি রাঙি নাই, পুরো বাড়ির সামনে রাস্তা। আমরা অলরেডি গত এক মাসে আটটা আমরা মিটিং করেছি, আটটা মিটিং, সেই জায়গায় আপনি দেখবেন ইনশাল্লাহ, আমরা আপনাকে ইনশাল্লাহ চমক দেখাবো ইনশাল্লাহ। আমরা আপনি গেটের জন্য আপনি বিগত দিনে বলছেন, তার আগেও বলছেন, আমরা ইনশাল্লাহ একটা কথা বলতে পারি, গেট আমরা করবো, পাঁচটা লাগুক, সাতটা লাগুক, দশটা লাগুক, আমরা গেট করে দেখাবো ইনশাল্লাহ। এবং আজকে আমি বিজয়নগর আপনার যারা আছেন যে আর্কিটেক্ট ড্রিম জান দেওয়ার তারপরে সাজ ভবন সম্মানিত সেক্রেটারি সাহেব এবং সম্মানিত প্রেসিডেন্ট সাহেব, আপনারা আজকে থেকে যেহেতু বিজয়নগর পূর্ণপর্ণ নাই জনকল্যাণ সমিতি আমাদের সমিতির নাম, আপনাদের নাম দিয়ে আমাদের সমিতি শুরু। বিগত দিনে আপনাদের এলাকা ছিল শূন্য, কোনো বাড়িঘর ছিল না, আর হাতে কোনা কয়েকটা অফিস ছিল, যার জন্য আপনাদের তরফ থেকে আমরা কোনো কার্যক্রমে সহযোগিতার সুযোগ পাই নাই, কোনো চাঁদা পাওয়ার সুযোগ ছিল না, কোনো কিছুই ছিল না, সেবা করেছেন। বিগত পাঁচ বছরে আপনাদের এলাকায় পর্যাপ্ত পরিমাণে হাইরাইজ বিল্ডিং হয়েছে, এখন আপনাদের নিয়ে আমরা ইনশাল্লাহ করবো ভালোবাসি, আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা যাকে বলছি সিসি ক্যামেরা, আমাদের সিকিউরিটি যা আছে মিনিমাম 25 জন সিকিউরিটি গার্ড আমরা রাখবো ইনশাল্লাহ, এটা আমরা আমাদের 25 জন সিকিউরিটি গার্ড রাখবো এবং গেট করবো, সবই করবো, আমরা কারো কোনো দয়া তার ছিল আমাদের উপকার নাই। আমাদের এই জায়গায় স্ট্র্যাটেজি আছে, আমরা যদি প্রত্যেকটা হোল্ডিং নাম্বার থেকে 80 থেকে 90% বাসা থেকে আমরা টাকা আমরা যে যথারীত 13 বছর আগে যে 100 টাকা ছিল সেই টাকা যদি কালেকশন করতে পারি তাহলে ইনশাল্লাহ না। আপনারা দয়া করে যার 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 স্বেচ্ছায় যার যার দায়িত্বে আপনারা এখানে টাকা লাগিয়ে দিবেন। আমার ম্যানেজার গেল না, গেল না, অজুহাত দিয়া আল্লাহর রক্তের যেতে হবে, আমি পাঠাতেছি, আমার হয়তো বা আমার লোক দুইবার কিংবা গেল, দুইবার কেন না যায়, আপনারা আপনারা আমাদের ম্যানেজারকে একটু দয়া করে বলবেন, আমরা একটা পরিবার, আমরা যদি একটা পরিবার না হইতে আমরা বাঁচতে পারবো না, আপনারা যারা আসছেন কেউ না খেয়ে যেতে পারবেন না, আপনাদের ব্যবস্থা করা হয়েছে, তো এখন আপনারা মেহমানরা এখানে বসেন, আমি ওদের নিয়ে একটু বৈঠক হয়ে যাবে। তার আগে একটা কথা আছে, এই বিট নাম্বার 3 কোথায়? এটা আমাদের এলাকা, একটা নতুন একটা বিট করছি আমরা, বিটের এরিয়াটাকে আমরা এখানে একটা কাগজ পাইছেন মনে হয়, কাগজেই আমরা নতুন বিট করে, কারণ এই বিট করে আসলে ওই এলাকাটা মানে আমরা মানে ভাবছি যে এলাকাটাকেই একটা শেডের মধ্যে অফিসও করা হবে, আমরা এইভাবে শুরু করে অফিসও করে দেবো, ওই অফিসটাইটাই মানে আমরা চাচ্ছি যে মানে ওটাই আমরা যে বিটেক করে দিচ্ছি, আমরা ওই জন্য আমরা করে দেবো, আমরা অফিসে এটা আমাদের কুষ্টিয়া জেলা মহাসচিব
তুই জানবে কি জানগা? মাসুম, তুমি আমার উপর থেকে বুঝছো, তুমি এই ভিডিও স্টিল সব কালেক্ট করে ফেলবা। এই যে এখন কিন্তু ভিডিও করতেছি, ভিডিও করতেছি, সাউন্ড অফ করে দিল কথাবার্তা।